শিবরাত্রির দিন শিবলিঙ্গে নিবেদন করুন একটি জিনিস, যা চাইবেন তাই পাবেন, জীবনে দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপালাভ মিলবে। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আগামী 24শে ফাল্গুন অর্থাৎ ইংরাজির 8ই মার্চ শুক্রবার এবারে এই মহাশিবরাত্রি তিথি পালিত হবে। এই তিথি পড়েছে রাত্রি 8টা বেজে এবং শেষ হবে পরের দিন বাংলার 25শে ফাল্গুন ইংরাজির 9ই মার্চ অর্থাৎ শনিবার সন্ধে 5টা বেজে 43 মিনিট অবধি। তাই এই তিথি চলাকালীন আপনি নিষ্ঠাভাবে ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন। মহাদেবকে আরাধনার জন্য এই দিনটা অত্যন্তই পবিত্র দিন, তাই আমাদের জীবনে সকলেরই মনস্কামনা থাকে। আমরা প্রত্যেকেই চাই সেই মনস্কামনা পূরণ করতে, আর দেবাদিদেব মহাদেব হলেন অল্পতেই সন্তুষ্ট। মহাদেবকে খুশি করতে পারলেই জীবনের সকল বাধা বিপত্তি এবং সকল পরীক্ষায় সফলতা পাওয়া যায়। তেমনি মহাশিবরাত্রি হচ্ছে একটি দিন, যে দিনটা আর 5টা দিনের মতো নয়। তাই যারা শিব ভক্তরা আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর নিচের কমেন্ট বক্সে জয় বাবা ভোলেনাথ বা ওম নমঃ শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না। মহাদেবের কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত। আপনি যদি এই দিন মহাদেবের প্রিয় জিনিসগুলি নিবেদন করতে পারেন, তাহলে মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি হবেই হবে। তাহলে শুরু করা যাক আজকের মূল বিষয়ে। প্রথমে আমরা দেখে নেব গঙ্গাজল। গঙ্গাজল ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ। তাই আপনি যদি এই দিন গঙ্গাজল নিবেদন করে থাকেন 1 ঘটি, তাহলে আপনার জীবনে বিশেষ পূর্ণতা অর্জন হবে, জীবনে সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি। যারা মানসিক চিন্তায় ভুগছেন, মানসিক চিন্তা দূর করতে এই ছোট্ট উপায়টি মেনে চলুন। অশ্বত্থ পাতা নিবেদন করুন শিবলিঙ্গে। দেখবেন মহাদেবের কৃপায় আপনার জীবনের মানসিক চিন্তা যেমন দূর হবে, এর পাশাপাশি আপনার জীবনে সুখ শান্তি আসবে। যারা জটিল রোগের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, পরিবারের কোনো সদস্য যদি এরকম সমস্যায় পড়ে থাকে, তাহলে দুধ অবশ্যই নিবেদন করুন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি শিবলিঙ্গে কেবলমাত্র কাঁচা দুধ বা ঠান্ডা দুধ নিবেদন করবেন, কোনোভাবেই গরম দুধ নিবেদন করবেন না, এতে মহাদেব রুষ্ট হবেন আপনার প্রতি। সকল প্রকার রোগের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন, তাই কাঁচা দুধ অবশ্যই এই দিনে নিবেদন করুন। এরপর আপনাদের যেটি জানিয়ে দেব, এটি ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ, সেটি হচ্ছে বেলপাতা। আপনি আর কিছু নিবেদন করুন বা না করুন, এই দিন বেলপাতা অবশ্যই নিবেদন করুন। এর ফলে আপনার জীবনের সকল মনস্কামনা পূরণ হবে। বটপাতা। হিন্দু শাস্ত্রে বটবৃক্ষকে অমরত্বের প্রতীক বলে মানা হয়, তাই আপনি অবশ্যই এই দিন বটপাতা নিবেদন করতে ভুলবেন না। যারা সঙ্গীত চর্চা নিয়ে থাকেন, তাঁরা অবশ্যই এই দিন শিবলিঙ্গে মধু ঢালুন, এর ফলে আপনার কণ্ঠস্বর মধুর হবে। তাই যারা সঙ্গীত চর্চা করেন, এই কাজটি করতে যেন ভুলবেন না। আপনি যদি আপনার জীবনের নাম খ্যাতি যশ বাড়াতে চান, চন্দনের টিকা শিবলিঙ্গে অর্পণ করুন, এর ফলে আপনার জীবনে নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে।
সমাজে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।